অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী নিয়ে নির্মিত ছবি দেখে এবার রেগে গেলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী। ঠিক কি করে ফেললেন এবার তিনি, চলুন জানা যাক। পর্দায় ফের একবার ছক্কা হাঁকিয়ে ফিরে এলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, এমনটাই ভেবেছেন দর্শক অভিযান ছবিটির ট্রেইলার দেখার পর। আগামী 20 মে শুভ মুক্তি পেতে চলেছে সিনেমা হলগুলোতে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক, কিন্তু তার আগেই জবর ঝামেলায় পড়ল সিনেমাটি। ট্রেইলার দেখেই আপত্তি জানিয়েছেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বোস, খুব ঝাড়লেন নিজের ফেসবুক মাধ্যমে। ফেসবুকের এক পোস্টে পৌলমী লিখেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী নির্ভর সিনেমা অভিযান বাস্তব থেকে দূরে এবং প্রকৃত ঘটনা বাদ দিয়ে তৈরি করা হয়েছে সিনেমাটি। এই বায়োপিকের পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে পৌলমী আরও বলেন, পরিচালকের নিজের চরিত্রটি মহিমান্বিত করার জন্য হাসপাতালে কাটানো রণদীপ বসুর চরিত্রটিকে যেভাবে দেখানো হয়েছে এই সিনেমায় তা দেখে আমি ভীষণ বিরক্ত, হতাশ হয়েছি। শিল্পীর মৃত্যু হয় না, এই প্রবাদ বাক্যই ফের আবার সত্যি হয়ে গেল সেই শিল্পের মাধ্যমেই, দর্শকের সামনে সৌমিত্র চট্টোপাধ্যায়কে আরও একবার জীবন্ত করে তোলার আশা নিয়ে সিনেমাটি তৈরি করা হয়েছে। আর এই চেষ্টাই করেছেন পরিচালক এবং অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ব্যক্তি ও শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের গোটা সফরনামাই এই সিনেমার নিউক্লিয়াস। আর এই কিংবদন্তি অভিনেতার এই অভিযানকেই পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব নিয়েছেন পরমব্রত। ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্মজীবনের ব্যক্তির পাশাপাশি তার ব্যক্তিগত জীবনের নানা টুকরো টুকরো গল্প থেকে শুরু করে জীবন আদর্শের কথাও তুলে ধরেছে এই ছবিতে অভিনেতা এবং পরিচালক। ঝলক রয়েছে তার রাজনীতি সচেতনতা নিয়েও। এছাড়াও ব্যক্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের নানা অচেনা দিক নিয়ে আলোচনা করা হয়েছে এই ছবিতে। পরাণ বন্দ্যোপাধ্যায় এবং লিলি চক্রবর্তীও রয়েছে সিনেমাটিতে। স্মৃতির ঝাঁপি খুলে বসেছেন কৌশিক সেন, মমতা শঙ্কর, তপসে সিদ্ধান্ত চট্টোপাধ্যায়। অভিযানে তরুণ সৌমিত্রের ভূমিকায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত এবং প্রাপ্তবয়স্ক সৌমিত্রের ভূমিকায় দেখা গিয়েছে স্বয়ং অভিনেতা সৌমিত্রকেই। মৃত্যুর আগেই শুটিং করে গিয়েছিলেন এই সিনেমার, এমনটাই জানা গিয়েছে। মহানায়ক উত্তম কুমারের ভূমিকায় দেখা যাবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সৌমিত্র কন্যা পৌলমী বসুর চরিত্রে রয়েছেন সোহিনী সেনগুপ্ত। আর সত্যজিৎ রায়ের বেশে দর্শকের সামনে হাজির হবেন স্বয়ং পরিচালক এবং অভিনেতা পরমব্রত নিজেই। তো ভিউয়ার্স, এই নতুন সিনেমা দেখার জন্য কারা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজের সাথেই থাকবেন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।